বন্ধুরা, হ্যালো বাংলাদেশ টিম। আজকে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমেল ইউনিয়নের ফকির বাজারে এসেছি। আমরা এই পুরো বাজারটির কথা আপনাদের মাঝে তুলে ধরব এবং বাজারটির সম্পর্কে আপনাদেরকে পরিচিতি করে দেব। তো ভালো থাকবেন আমাদের। এখানে গরু বাজার যেটি বসে সেটিও কিন্তু এই অঞ্চলের বিখ্যাত একটি বাজার। বাজারটির পূর্বাংশে একটি সুন্দর মসজিদ রয়েছে। এই বাজারটি প্রতি শনিবার এবং বুধবার হাটবার, এছাড়া প্রতিদিনই এই বন্ধুরা, আমরা শুনলাম ব্রিটিশ আমলে এখানে একটি বটগাছ ছিল, সেই বটগাছের নিচে একজন ফকির ছিল। তার সেই ফকিরের থেকেই আসলে ফকির বাজার হিসাবে নামকরণ করা হয়েছে এমন জনশ্রুতি রয়েছে।
বন্ধুরা, কুমিল্লার ফকির বাজারটি কুমিল্লা শহর থেকে 9 কিলোমিটার উত্তর দিকে। এটি হচ্ছে কুমিল্লা শালদা নদী যে সড়ক রয়েছে সেই সড়কটি এই বাজারটির উপর দিয়ে গিয়েছে।